السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্ন হলো যে শায়খ স্ত্রী অন্তঃসত্ত্বা অথবা গর্ভকালীন অবস্থায় সহবাস করা যাবে কি, ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেরই ধারণা যে পেটে বাচ্চা আসলে তখন আর সহবাস করা যাবে না। অনেকেই এই প্রশ্নটা করেন, যাবে কি যাবে না বা কেমনে কি করতে হবে। এর উত্তর হলো, স্ত্রী গর্ভে যদি সন্তান থাকে তখন এটা মানুষের বিবেকের দ্বারাই নিজেকে নিজে প্রশ্ন করা যে গর্ভে সন্তান থাকা অবস্থায় সহবাস করা যাবে, কোনো অসুবিধা নাই। যে একদিন আগে বাচ্চা, আগামীকাল বাচ্চা হবে, আপনি যদি পারেন আজকে সহবাস করতে, আজকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে এর জন্য সতর্কতা অবলম্বন করা, যেমন প্রথম তিন মাসে যদি জানা থাকা অবস্থায় সহবাস করেন তখন স্ত্রীর যে ব্রণ আছে, সন্তানের যে ব্রণ আছে স্ত্রীর পেটে, তখন এই রেহেম থেকে ব্রণের ক্ষতি হতে পারে নাড়াছাড়ার দ্বারা। এজন্য প্রথম তিন মাস একটু সেফটিভাবে সহবাস করা, মিলামেশা করা। এরপরে আপনি বাস করেন, কোনো অসুবিধা নাই। আবার যখন বাচ্চার বয়স বেশি হয়ে যায়, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, তখন দেখা যায় স্বাভাবিকভাবে ওনাদের শরীরটা ভারী হয়ে যায় এবং শারীরিকভাবে অনেক সময় দুর্বল হয়ে যায়। তখন ওনাদের মন মানসিকতা উপর নির্ভরশীল যে ওনাদের সাথে কথা বলে ওনারা যদি চায়, অর্থাৎ স্ত্রীরা যদি চায়, তাহলে সতর্কতার সহিত আপনারা মিলামেশা করতে পারেন, কোনো অসুবিধা নাই। সাবধানতা অবলম্বন করে যেন গর্ভের সন্তানের কোনো ক্ষতি না হয়, স্ত্রীর যেন কষ্ট না হয়। কারণ গর্ভকালীন অবস্থায়ও অনেক মহিলারা আছে যে সহবাস করতে চায় এবং পুরুষরাও সহবাস করতে চায়। এক্ষেত্রে ইসলাম এটাকে নিষেধ করে নাই। তবে মানবিক দিক দিয়ে অবশ্যই স্বামীকে স্ত্রীর মন মানসিকতা, স্ত্রীর শারীরিক এবং মানসিক অবস্থা দেখে বিবেচনা করে এরপর আপনি তাদের সাথে মিলামেশা করবেন, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমাদের স্ত্রীদের যে হক আছে তাদেরকে যেন আমরা সুন্দরভাবে লালন পালন করে আমরা তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের জীবন পরিচালিত করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।